মেমেন্টো কার জন্য? Ma'am, we are ready on our side. Once all the children join, just do let us know. Hello, we are just calling some of the parents. I don't know, because they may be already joined on that previous link. That is why we are there. Oh, yeah, yeah, sure. Sorry for the delay. Okay, hello. I think whoever has joined, we should start now. Is it okay? Yeah. Yeah, sure. We should start if it's. Okay. I think C21 participants are there already. Thank you.
I'll request Mrs. Roy, if you can just start with the introductory speech and we can proceed with our... Right. I'm Shauli Rai, principal of STPS. Okay, let me introduce you to Saptarshi Hazra, Dilsha. Hello. Yeah, hi. Yeah, I think she is not able to join. She is having some network issues. So anyways, we'll carry on with her. So she is a representative of CRY, Child Rights and Youth. That is an NGO with whom we are collaborating this webinar. Now let us introduce to our host, Afika Nausha and Demosmita Sarin. Hello, Afika. Hi. Hi, everyone. Hello, I'm Demosmita. Hello, everyone. Hello. Could you please switch on the mic so that we can see you? Okay, yeah. Yeah, I'm visible and audible? Yeah, yeah, both. Okay, nice to meet you all. Okay, let's start our webinar now. Okay? So, now your turn. Okay. So hello everyone. This is Afifa Naushad. I'll just share my screen once. Before we begin, in case we ask you any question, you are all free to unmute yourself and answer the questions. Okay. Hello, let me say one thing. If request, you can ask in Bengali also. Bangladesh, English. I think you are well-versed in Bengali. Yeah. We'll have a conversation both in English and Bengali. Okay. So I'm talking to the parents and children. If required, you can ask your question in Bengali too. Bangladesh, English question. অবশ্যই বাংলা আর ইংলিশ আমরা দুটোই কম্বাইন করে বলবো তো কোনো অসুবিধা হবে না ইজ মাই স্ক্রিন ভিজিবল টু এভরিওয়ান ইয়া ওকে 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 আচ্ছা আমি একটু জলদি করছি যারা কথা বলছেন না তারা যদি একটু মিউট করে রাখেন তাহলে ইট উইল বি ইজিয়ার ফর এভরিওয়ান টু লিসেন এন্ড আন্ডারস্ট্যান্ড সো ইয়া So a very good morning to everyone who's present here. আজকে আমরা যে কথা বলবো আমি আর দেবস্মিতা মিলে সেটা হচ্ছে যেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো হচ্ছে COVID-19 নিয়ে আর ওর সম্পর্কে যেটা হেলথ এন্ড হাইজিন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে ঠিক আছে আচ্ছা এবার কেউ বলতে পারবে মার্চে এই ছ মাস আগে ফর 21 ডেজ কি ডিক্লেয়ার করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এসে টিভিতে 21 ডেজ এর জন্য কিছু একটা ডিক্লেয়ার করেছে ওটা কি ছিল কেউ বলতে পারবে লকডাউন হ্যাঁ লকডাউন ছিল খুব ভালো আর তখন যখন লকডাউনটা ডিক্লেয়ার করা হয়েছিল তখন টোটাল কেসটা যেটা ছিল ওটা ছিল ওয়েস্ট বেঙ্গলে শুধু 7 মানে টোটাল ওয়েস্ট বেঙ্গলে শুধু 7 কেস ছিল अराउंड যখন লকডাউনটা ডিক্লেয়ার করা হয়েছে তখন রোডগুলোর কি অবস্থা ছিল এরকম কিছু পুরো ফাঁকা তাই না একদমই ফাঁকা এটা বলতে পারবে কেউ কোনটা ব্রিজ কোন ব্রিজ এটা তো তখন দেখো এখনই মানে 6 অক্টোবরের ডেটা যেটা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে তখন একদিনে 3,007 কেস ছিল আর এখনই একদিনে 3,000 থেকে বেশি কেস আছে আর এত কেসগুলো বেড়ে গেছে এখনই দেখো এই অবস্থা হয়ে চলে আসছে মার্কেট মনে আসছে এই দেখা দেখা মার্কেট
দেখো তো এই মার্কেটে গেছো কোনোদিন আগে? এটা হচ্ছে নিউ মার্কেট, জাস্ট 6th অক্টোবর, এই কয়েকদিন আগে মার্কেটে এই অবস্থা ছিল। মানে হয়তো এই ভিড়ে কতজন হয়তো কোভিড পজিটিভ কেউ জানে না। তো আমরা আগে জানবো বেসিক্যালি কোভিড-19 যেটা নিয়ে সবাই এত বলছে, আলোচনা হচ্ছে, সেটা কি? কোভিড-19 কিছু না, শুধু একটা ভাইরাস আছে যেটা তোমার মুখের রাস্তায় বা নাকের রাস্তায় ঢুকে তোমার লাংসটাকে ইনফেক্ট করতে পারে আর তোমার একটা ইনফেকশন করতে পারে। এটা নতুন একটা ভাইরাস যেটা নতুন করে মানে হিউম্যানসদেরকে ইনফেক্ট করছে আর ডিজিজ করছে। নাও তুমি শুনেছো কোথায় থেকে অ্যারাইজ হয়েছে এই কোভিড-19টা, মানে কোন দেশে? কে বলতে পারবে কোন দেশ থেকে এসেছে এই কোভিড-19টা? মানে কিভাবে কেন একটা নতুন ভাইরাস এসে গেছে আমাদের আমাদেরকে ইনফেক্ট করছে হঠাৎ করে, এটার অনেক সায়েন্টিস্টরা অনেক ভাবে স্টাডি করেছে। একটা হাইপোথেসিস আছে একটা জানোয়ার নিয়ে, বলো তো এই কোন which animal is this? Bat. Yes, very nice. কি বলতে পারবে bats গুলো থাকে কোথায়, মানে ওদের বাড়ি কোথায় basically? মানে where do they live? কোথায় থেকে? Trees. হ্যাঁ, খুব ভালো, trees তে। আর এই বলো তো এই ছবিতে এই মানুষটা কি করছে? গাছ কাটছে। হ্যাঁ হ্যাঁ, পেড় গুলোকে কাটছে, এটাকে ডিফরেস্টেশন বলে, তাই না? তো যখন মানুষরা পেড় গুলো কেটে দেবে তখন গাছটা থাকবে কোথায়? ওদের তো বাড়ি চলে গেছে। তাই জন্য কি হচ্ছে চাইনাতে মানে এরকমই খুব খুব ভাস্ট ডিফরেস্টেশন হচ্ছে। ডিফরেস্টেশন বলতে গেলে অনেক জন মিলে পেড় গুলো কাটছে, তাই জন্য ব্যাটসদের যে হাউস আছে ওটা তো চলে গেছে। এবার ওরা মানে ব্যাটস আর কামিং ইন কন্ট্যাক্ট উইথ হিউম্যানস আ লট মোর, ডিউ টু উইচ দিস কোভিড-19 উইচ ওয়াজ ইনফেক্টিং ব্যাটস হ্যাভ স্টার্টেড ইনফেক্টিং হিউম্যানস। কারণ আগে তো মানুষরা মানে জঙ্গলে থাক মানে ব্যাটসরা তো মেইনলি জঙ্গল জয়তে থাকে, তো মানুষরা যখন জঙ্গল কেটে দিচ্ছে ব্যাটসরা খুব বেশি বেশি কন্ট্যাক্টে আসছে মানুষদের। এটাই হলে হচ্ছে একটা হাইপোথেসিস কেন কোভিড-19টা অরিজিনেট হয়েছে। এবার যদি তোমার কোভিড-19 হয়ে গেছে, এবার ভাইরাসটা তোমার ইনফেক্ট করে দিয়েছে, তো তোমার কি কি সিম্পটমস আসতে পারে, মানে ওর এই বিমারিটাকে কিভাবে ম্যানিফেস্টেশন হতে পারে? সব থেকে আগে তোমার ফিভার হতে পারে, মানে হাই ফিভার হতে পারে, কফ অর সোর থ্রোট হতে পারে, বলতে গেলে কাশি হতে পারে, শর্টনেস অফ ব্রেথ বা শ্বাস ফোলাটা হতে পারে, চিলস বা ঠান্ডা লাগা হতে পারে, মাসেল পেন বা গা হাত পায়ে ব্যথা হতে পারে, তোমার টেস্ট বা স্মেলটা লস হতে পারে, নশিয়া ভমিটিং হতে পারে, ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে, বেশি বেশি করে মাথা ব্যথা করতে পারে, আর কনজেশন বা রানি নোজ হতে পারে, মানে খুব সর্দি হয়েছে এরকম। কিন্তু তা নয় কি তোমার আজকে ইনফেকশন হয়েছে আর আজকেই এই সব সিম্পটম গুলো হয়ে যাবে, তা নয়। সিম্পটমস তাকে অ্যাপিয়ার করতে 2-14 দিন লাগতে পারে। মানে ধরো আজকে তুমি বাইরে মার্কেট গেছো উইথাউট মাস্ক আর কারো কাছে তোমার ইনফেকশন হয়েছে, তো এই তা নয় কি জাস্ট নেক্সট ডে তোমার সব সিম্পটমসটা এসে যাবে। ইট উইল কাম ফ্রম 2-14 দিন, না হতে পারে 14 দিন পর তোমার সিম্পটমসটা আসছে। আর তা নয় কি সব সিম্পটম গুলো আসবে, একটা দুটো হতে পারে বা কোনো সিম্পটম নাও হতে পারে, কিন্তু তুমি ইনফেক্টেড, মানে তুমি ভাইরাসটা ক্যারি করছো কিন্তু তোমার কোনো ইনফেকশন নেই। কিছু বলছো? এখন দেখা গেছে কি অ্যারাউন্ড 40% অফ পিপল, মানে এটা আগেকার রিপোর্ট ছিল, আর এখনই অ্যারাউন্ড 80% অফ পিপল যারা ইনফেকশন যারা ইনফেক্টেড হয়েছে কোভিড-19 থেকে তাদের কোনো সিম্পটমসই নেই, একদম নর্মাল মানুষ ভাব। মানে ধরো তুমি বাইরে গেছো, একজনকে দেখেছো কি একদম নর্মাল ওর ফিভার নেবে নিয়েছো কি ওর কোভিড-19 নয়, তা নয়, ও হয়তো ইনফেকশন ভিতরে ক্যারি করছে তোমাকে দিতে পারে।
আর কোনো কোনো সিমটমস আছে যেটা খুবই মানে এমার্জেন্সি সিমটমস, কারো বাড়িতে ইনফেকশনটা হয় আর তারপর এই সব সিমটমস চলে এসে, তার মানে ওর এমার্জেন্সি সিমটমস হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে একটা মেডিকেল কেয়ার বা হসপিটালে যাওয়া খুব দরকার, নালে খুব গ্রেভ কনসিকোয়েন্সেস হতে পারে। সব থেকে আগে ট্রাবল ব্রিদিং, কারো যদি খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে, খুব বেশি ব্যথা হচ্ছে, নিউ কনফিউশন হয়ে গেছে, কারো ঘুমোতে বা ঘুম থেকে উঠে অনেক কষ্ট, আর যদি ব্লুইশ ডিসকালারেশন হয়ে গেছে লিপস আর নোজ কে, ঠিক আছে, এসব হচ্ছে খুব এমার্জেন্সি সিমটমস। এবার তুমি নিশ্চয়ই শুনেছো কি হু ইজ এট গ্রেটেস্ট রিস্ক, তা নয় কি মানে আমার যদি ইমিউনিটিটা ভালো তা মানে ইনফেকশন হয়ে যাবে, মানে এক দলের মানুষরা আছে যাদের খুব বেশি চান্স আছে এই ইনফেকশনটা হওয়া, ওদের তারা সব থেকে আগে তোমার বাড়িতে যদি দিদা দাদুরা থাকে, ওদের বয়স্ক লোকজন যদি থাকে, তাহলে ওদের ইমিউনিটিটা এমনি কম, ওদের খুব বেশি চান্স আছে এই ইনফেকশনটা হওয়া। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি কারো হার্ট ডিজিজ আছে, মানে বলতে গেলে ব্লাড প্রেশারের প্রবলেম আছে, বা কোনো লাংস এর প্রবলেম আছে, বলতে গেলে অ্যাজমা আছে বা এমনি কোনো লাংস এর প্রবলেম আছে, বা কোনো কিডনি এর প্রবলেম আছে, এই লোকজন আর অ্যাট হাইয়েস্ট রিস্ক, দে আর নোন অ্যাজ কোমরবিডিটিস, মানে এই যাদের এই প্রবলেমটা আছে বা এই বিমারিটা আছে বা বয়স্ক লোকজন, ওদের হাই চান্স আছে ইনফেকশন হওয়া, কোনো সিমটমস আসা আর ওদের মানে কোনো এমার্জেন্সি সিমটমস আসার, ঠিক আছে। আচ্ছা, এটা হয়তো বাচ্চারা বুঝবে না, কিন্তু দিস ইজ ফর প্যারেন্টস, আমরা নিশ্চয়ই শুনেছি কি কোভিড 19 এর ডেথ রেটটা খুবই কম, মানে ডেফিনেটলি ডেথ রেটটা খুবই কম, less than 2%, কিন্তু যদি গ্রস যেটাটা তুমি দেখো, মানে টোটাল এই অবধি আপ টু 10th অক্টোবর কি হয়েছে, 5500 পিপল হ্যাভ ডাইড, এত লোকজন হ্যাভ ডাইড। আর তা নয় কি এত লোকজন হু হ্যাভ ডাইড দে আর অল মানে বলতে গেলে দে আর বয়স্ক বা ওদের কোনো প্রবলেম আছে হার্টে কিডনিতে বা লাংসে, ওদের এদের মধ্যে অ্যারাউন্ড 50% পিপল আর অ্যাবসলিউটলি নর্মাল, মানে টোটাল যদি আমরা ভাবি টোটাল এইসব হচ্ছে যারা মারা গেছে। এবার ওদের মধ্যে 15% হচ্ছে যাদের যারা একদমই নর্মাল, মানে কোনো ডিজিজ আগে ছিল না, তো এটা ভাবতে গেলে কি কোভিড কোভিড রিলেটেড কোনো গ্রেভ কনসিকোয়েন্সেস শুধু ওদেরই হবে যারা বুড়ো বা যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন বা অ্যাজমা ডিজিজ গুলো আছে, তা নয়, কারোই হতে পারে এটা। আচ্ছা, তারা হয়তো বুঝবে না, কিন্তু দিস ইজ ফর প্যারেন্টস, এটা দেখো কোভিড 19 এর কেস টা দেখো, ইট ইজ স্টার্টিং ফ্রম 17 মার্চ, আর কোভিড 19 এর কেসটা উঠে যাচ্ছে প্রতিদিন করে উঠছে, মানে ইট ইজ রাইট নাও অলসো উই ডোন্ট নো কি এটা এরকম যাবে না এরকম যাবে, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন আস, আমরা যদি ভালোভাবে সব প্রিকশনস রাখি তখনই এটা এরকম যাবে, নালে ডেফিনেটলি এটা এরকম চলে যাবে, ঠিক আছে। এবার দেখো কি এখানে দেখো একটা ছোট ডিপ তোমরা পাচ্ছ, ঠিক আছে, এখনই কি হচ্ছে কি কেসটা কমছে, কিন্তু এর মানে তা নয় কি অ্যাকচুয়ালি ইনফেকশনটা কমছে, মানে কোভিড 19 এবার আমাদেরকে ছেড়ে চলে গেছে তা নয়। দেখো সাইমালটেনিয়াসলি একটা ডিপ আছে টেস্টিং এর, দিস ইজ দ্য রেট অফ টেস্টিং, তো টেস্টিং যখন কমছে অটোমেটিকলি কেসেস তাও কমছে, আর টেস্টিং যখন বাড়বে অটোমেটিকলি রেটসটাও বাড়বে, তো তোমাকে সাথে কম্পেয়ার করতে হবে, মানে ডেটা যেটা আসবে ওটা টেস্ট ওটা নাম্বার অফ কেসেস হয়তো কম আছে, কিন্তু সাথে সাথে তোমাকে দেখতে হবে কি টেস্টিং রেটসটা কমছে না টেস্টিং রেটস বাড়ছে, তখন রেটটা কমছে। যদি এটা হয় কি আমাদের পরে যদি আমরা দেখি কি কেসেস গুলো কমছে কিন্তু টেস্টিং রেটসটা বাড়ছে, তখন আমরা বুঝবো কি কোভিড 19 এবার আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার বাচ্চাদের জন্য কি কিভাবে একটা মানুষ থেকে অন্য মানুষের পাশে কোভিড 19টা চলে যেতে পারে, মানে হাউ ক্যান ওয়ান পার্সন ইনফেক্ট আনাদার পার্সন, নাও দিস ইজ ওয়ান পার্সন হু হ্যাজ বিন ইনফেক্টেড বাই কোভিড 19, ওকে, নাও হি ওয়েন হি স্নিজেস, ধরো এখানে দেখো এও মাস্ক পরেনি,
এও মাস্ক পরেনি। তো যখন এই একটা হাসি করছে তখন এই কোভিড-19 ভাইরাসটা এর পাশে চলে গেছে, হয়তো এর কোনো সিমটমস নেই, হয়তো এ একদমই নরমাল, কিন্তু এ তো এ হয়তো বয়স্ক লোকজন আছে, তো এর যখন কোভিড-19 ইনফেক্ট করবে এর হয়তো অনেক সিমটমস আসতে পারে, ও হয়তো শ্বাস ফোলা, সব বাজে বাজে যে কনসিকোয়েন্সেস গুলো আছে ওটা হতে পারে। এটা একটা ওয়ে যেভাবে কোভিড-19টা ছড়াতে পারে। সেকেন্ড হচ্ছে ধরো এই মানুষটা একটা হাঁচি করেছে আর পাশেই একটা হ্যান্ডেল ছিল দরজায়, ঠিক আছে, তো ওখানে এবার কোভিড-19 এর ভাইরাস চলে গেছে। এবার ধরো এটা কোনো মলের একটা দরজা, এবার অন্য লোকজন এসেছে ও ওটাকে টাচ করে মানে হ্যান্ডেলটাকে এভাবে করে খুলে দিয়েছে দরজাটাকে, আর আবার ওই হাতটা নিয়ে ওর মুখ বা নাকে টাচ করে দিয়েছে বা না হাত ধুয়ে খাওয়া খেয়ে নিয়েছে বাইরে গেছে এরকম কিছু একটা। তো ধরো এই এই মানুষটা অন্য একটা জায়গায় ভাইরাসটাকে ছড়িয়েছে আর এই মানুষ ওটাকে টাচ করে নিজেকে ইনফেক্ট করে নিয়েছে। তো এটা হচ্ছে দুটো ওয়ে যেভাবে ভাইরাসটা এক মানুষ থেকে অন্য মানুষ ছড়াতে পারে। এবার দেবস্মিতা বলবে পুরোটা যে স্টেপস হচ্ছে কি কিভাবে আমরা কোভিড-19 কে প্রিভেন্ট করতে পারবো। থ্যাংক ইউ আফিফা। আমার কথা শুনতে পাচ্ছো তোমরা সবাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি অডিবল? ইয়া ইয়া ওকে, থ্যাংক ইউ আফিফা। ইয়েস ম্যাম। তো ওকে, আচ্ছা এখানে কতজন স্টুডেন্টস আছে কি জানতে পারি, মানে কারা কারা জয়েন করেছে টোটাল? আমি যেটা বলবো সেটা হচ্ছে মেইনলি আমরা কিভাবে এইটাকে প্রিভেন্ট করতে পারি। তোমরা একটা কথা শুনেছো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, একটা আছে না প্রভাব এরকম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো কি হয়েছে এখন আমাদের, তাই না? তো হ্যাঁ, তো আমাদের এখনো তো কিওর যেটা ভ্যাকসিন বা মেডিকেশন সেভাবে বেরোয়নি, তো আমরা এখন চেষ্টা করবো কিভাবে প্রিভেন্ট করতে পারি যাতে আমাদের আমরা শরীর খারাপ না হয় আর আমরা যাতে হসপিটাল না যেতে হয়, ঠিক আছে? তো কিছু সিম্পল হাইজিনের রুলস আছে, ঠিক আছে, এটা করলে অটোমেটিক্যালি আমাদের শরীর খারাপ হবে না আর এটা আমরা প্রিভেন্ট করতে পারবো। তো তাহলে মোটামুটি আমরা জানি কি কি করতে হয়, ঠিক আছে? আমরা তো শুনিয়েছি এটা অনেকবার, তো আমি আরেকবার রিপিট করে দেবো, তোমরা এটা মন দিয়ে শুনবে, কেমন? তো ফার্স্ট হচ্ছে কি বেসিক্স অফ প্রিভেন্টিং কোভিড-19 স্প্রেড। তো এখানে পিকচারটা দেখতে পাচ্ছো, এটা বলতে কি করছে পিকচারে কেউ বলতে পারবে? হাত ধুচ্ছে সাবান, হাত ধুচ্ছে সাবান দিয়ে। অ্যাবসলিউটলি, ভেরি কারেক্ট, এটা হাত ধুচ্ছে। আফিফা নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, এবার যে হাত ধোয়ার এটারও কিন্তু অনেক স্টেপস আছে, ঠিক আছে? আমরা হয়তো খুব তাড়াতাড়ি হাত ধুয়ে দিই, তাই না? বাট মা বললো যে হাত ধুয়ে আসো, আর আমরা এক মিনিটে জাক করে দিলাম, এক সেকেন্ডও লাগলো না, হাত ধুয়ে চলে আসলাম। কিন্তু ওটা আগে করতাম, কিন্তু ওটা এখন করলে একদমই হবে না, আমাদেরকে এখন অনেক কেয়ারফুল হতে হবে আর এখন আমাদেরকে হাত ধোয়াটা অনেক ভালোভাবে করতে হবে, ঠিক আছে? আশা করি সবার বাড়িতে একটা করে হ্যান্ড স্যানিটাইজার আছে, প্লাস হ্যান্ড ওয়াশ রেখেছো তোমরা, তাই তো? ডেটল বা স্যাভলন এই টাইপের সোপ প্লাস হ্যান্ড ওয়াশ অবশ্যই রাখবে, কেমন? তো তোমাকে যেটা আমি বলবো এখন কিভাবে হ্যান্ড ওয়াশটা প্রপারলি করতে হয়, ঠিক আছে? বেসিক্যালি আমাদের 7 স্টেপস আছে, হ্যাঁ, যেভাবে হ্যান্ড ওয়াশটা করলে আমাদের অনেকটা কোভিড-19 হওয়ার বা করোনা ভাইরাসে ইনফেক্টেড হওয়ার চান্সটা কমে যাবে। তো ফার্স্ট স্টেপ কি দেখো লেখা আছে, রাব পামস টুগেদার, ঠিক আছে? আমরা ডু ইউ নো হোয়াট ইজ দিস ইজ রাব পামস টুগেদার, মানে আমাদের হাতে তালু থাকে তো, এই সামনে যে হোয়াইট পার্ট, যে একটু ফেয়ার স্কিনটা যে হোয়াইট, ওটা হচ্ছে পাম বলে, ঠিক আছে? তো আমরা কি করব, ফার্স্ট ওইটাকে যখন হাতে কি করি আমরা প্রথমে জল দেবো, ঠিক আছে? আমরা যে ওয়াটারের ট্যাপটা খুললাম যে আমরা হাতটা ভেজাবো আগে, তারপরে কি করবো আমরা অল্প হ্যান্ড ওয়াশ নেবো, ঠিক আছে? এবার আমরা হাত দুটাকে ঘষবো, ঠিক আছে? রাব দ্য পামস টুগেদার, ওকে? তারপরে কি করবো, স্টেপ টু দেখো কি লেখা আছে, যেই আমাদের হাতে আমরা পামস রাব টুগেদার করলাম আমাদের হাতে ফেনা হয়ে যাবে, তাই তো? এবার আমরা কি করবো, রাব দ্য ব্যাক অফ বোথ দ্য হ্যান্ডস। তো কি একটা একটা হ্যান্ডের আমাদের উল্টো ব্যাক সাইডটা নেবো আর আরেকটা হ্যান্ডের
সামনে যে তালু সাইডটা দিয়ে আমরা ফিঙ্গারের মাঝখান দিয়ে দেখো ছবি দেখাচ্ছে আমরা ঘষবো কে, এটা হচ্ছে সেকেন্ড, এটা করলাম তোমরা মনে করেন কাউন্ট আপ লাইক 1 2 3 4 ঠিক আছে, তারপরে দেখো স্টেপ 3 দেওয়া আছে ইন্টারলেস ফিঙ্গার এন্ড রাব দা হ্যান্ডস টুগেদার, কি করব আমরা এবার সেম আমরা প্রথমে যেমন এই হাতে করলাম রাব দা ব্যাক অফ বোথ হ্যান্ডস অপোজিট হ্যান্ডও সেম করব, তারপরে স্টেপ 3 যখন যাচ্ছি ইন্টারফেস ফিঙ্গার এন্ড রাব দা হ্যান্ডস টুগেদার, দেখো দুটো হাতে যে পামসটা নিয়েছে দেখো তালুটা নিয়েছে ওটা পুরো মিঙ্গল করে দিয়েছে ওকে ইন্টারফেস ফিঙ্গার্স, তো ইন্টারফেস ফিঙ্গার্স এন্ড রাব দা হ্যান্ডস টুগেদার দিয়ে আমরা আবার 1 2 3 4 কাউন্ট করবো ঠিক আছে, ফার্স্ট ডে 1 2 3 4 কাউন্ট করবো ফাইন, দেখো তারপর স্টেপ 4 ইন্টারলক ফিঙ্গার্স এন্ড রাব দা ব্যাক অফ ফিঙ্গার্স অফ বোথ হ্যান্ডস, দেখো যেভাবে ইন্টারলক করেছে দেখতে পাচ্ছ তোমরা পিকচারে ওভাবে আমরা ইন্টারলক করবো হাত দুটোকে দিয়ে তারপরে আমরা 1 2 3 4 করে রাখে বোথ হ্যান্ডস কে ঘষবো ফাইন, আমরা তোমাকে ভিডিও দেখাবো এরপরে আরো ইজিলি বুঝতে পারবে যাতে, এটা একটা প্রিম দেখাচ্ছি কিভাবে ইন্ট্রোডাকশনটা কিভাবে করতে হয় ফাইন, এবার স্টেপ 5 দেখো কি লেখা আছে রাব থাম ইন আ রোটেটিং ম্যানার ফলোড বাই দ্য এরিয়া বিটুইন ইনডেক্স ফিঙ্গার এন্ড থাম, দেখো থামটা যেভাবে নিচে থামস আপ দেখায় না এভাবে থামস আপ, তো আমরা যে আপসাইড ডাউন করে থামস আপটাকে এ দেখো এভাবে ঘষছো ওকে, সিমিলারলি আমরা অপোজিট হ্যান্ডেও করবো ওকে, তো স্টেপ 5 হচ্ছে রাব দ্য থাম ইন আ রোটেটিং ম্যানার ফলোড বাই দ্য এরিয়া বিটুইন ইনডেক্স ফিঙ্গার এন্ড থাম, এবার স্টেপ 6 দেখো কি লিখেছে রাব ফিঙ্গার টিপস অন পাম অফ বোথ হ্যান্ডস, মানে দেখো আমাদের ফিঙ্গার টিপসটাকে একদম ছোট করে নিয়েছে দেখেছো পুরো একদম একসাথে দুটোকে ক্লোজ আপ করে কেউ ফিঙ্গার একসাথে নিয়ে এসেছে, তারপরে অন্য হাতে তালুতে বা পামে গিয়ে আমরা এভাবে ওটাকে ঘষি, হ্যাঁ দেখো স্টেপ 6 রাব ফিঙ্গার টিপস অন পাম ফর বোথ হ্যান্ডস, আর স্টেপ 7 দেখো কি লেখা আছে রাব বোথ রিস্ট ইন আ রোটেটিং ম্যানার রিস্ট এন্ড ড্রাই থরোলি, মানে কি আমরা রিস্ট মানে কি যেখানে ঘড়িটা পড়ে রাইট, তো ওখান থেকে আমরা পুরো পুরো এলবো অব্দি এভাবে ঘষে ঘষে উপরে নিয়ে আসবো, যা আমাদের হ্যান্ড ওয়াশ আছে বাবল সোপসটা আছে যা যা নিয়েছিলাম আমরা লিকুইড হ্যান্ড ওয়াশটা ওটা দিয়ে পুরো আমরা আপ টু এলবো কভার করবো, এরপর আমরা আবার ওয়াটারে ওয়াটার ট্যাপে ওটাখানে গিয়ে জলটা চলছিল ওখানে গিয়ে আমরা পুরো হাত ধুয়ে নেবো দিয়ে ক্লিন টাওয়েল নিয়ে আমরা হাতটা মুছে নেবো ওকে, তো বেসিক্যালি এই এন্টায়ার স্টেপটা আমরা মিনিমাম যেন 20 সেকেন্ডস করি, এটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা কিভাবে এনশিওর করবো 20 সেকেন্ড হচ্ছে আমরা যদি মোটামুটি পার স্টেপে 1 2 3 4 করে কাউন্ট করি অ্যারাউন্ড 20 সেকেন্ডের বেশি চলে আসবে, তো দ্যাট ইজ দ্য ওয়ে আমরা এনশিওর করতে পারি যে আমরা এই 20 সেকেন্ড অব্দি করেছি, এটা কিন্তু এই স্টেপস গুলো আমি মাস্ট ফলো করি, একদম 1 সেকেন্ডে জাস্ট হাত দিয়ে চলে আসলাম ওরকম কিন্তু একদমই না, হয়তো আগে আমরা করতাম ঠিকই কিন্তু এই টাইমে আমাদের খুবই কেয়ারফুল হতে হবে আর ভালোভাবে হ্যান্ড ওয়াশ করতে হবে যাতে আমাদের আমরা ইনফেক্ট না হয়ে যায় ঠিক আছে, তো আফিফ ক্যান ইউ প্লিজ প্লে দা ভিডিও আর সুমন্ত এবার একটা ভিডিও দেখাবো তোমাদেরকে ওখানে একদম ক্লিয়ারলি দেখানো আছে কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হয়, দেখো দেখা যাচ্ছে হাউ টু ক্লিন আওয়ার হ্যান্ডস প্রপারলি, দেখো হাউ হ্যান্ড ওয়াশিং ইজ আ পার্ট অফ এভরিওয়ানস ডেইলি হ্যাবিট 7 স্টেপস রাইট, হাউ টু ক্লিন আওয়ার হ্যান্ডস প্রপারলি ফার্স্ট ওয়ে টু হ্যান্ডস ওয়াশিং ইজ পার্ট অফ এভরিওয়ানস ডেইলি রুটিনস, এবার হ্যান্ড ওয়াশ নিলো রাইট হ্যান্ড ওয়াশিং First, wet hands under running water. Then keep hands away from the running water. Apply liquid soap and rub hands together to make a soapy lather. Then rub it in accordance with the 7 steps of hand washing. The first step, palm. The second step, back of hands. The third step, finger webs. The fourth step, back of fingers. The fifth step, thumbs. The sixth step, fingertips. The 7th step, wrists. Rub our hands for at least 20 seconds. It is about the time spent in singing a happy birthday song twice. Do not rinse off soap while rubbing. After rubbing, rinse hands thoroughly under running water. Then, dry hands thoroughly with either a clean cotton towel, a paper towel, or a hand dryer. Do not touch the water tap directly again with your clean hand. Let me use a paper towel to wrap the faucet before turning it off. Bravo!
When hands are not visibly soiled, you can also use 70 to 80% alcohol-based hand rub to clean your hands. Apply adequate amount of alcohol-based hand rub onto your palm. Hand sanitizer. আমরা হ্যান্ড যখন স্যানিটাইজার ইউজ করব আমরা সিমিলারলি 7 স্টেপস ফলো করতে পারি. Okay. Wear a surgical mask properly. Okay, thank you so much. I guess তুমি একটু একটু বুঝতে পেরেছো হ্যান্ড ওয়াশের ব্যাপারটা. তাই তো? আমরা লাস্টে আবার রিপিট করব, ওকে? পুরো একসাথে করব. ওকে, আবার পরে রিপিট করব. এখন আমি অন্যগুলো টপিকস গুলো বলি, আমরা লাস্টে আবার এটা ফলো করব কিভাবে করতে হয়. তো স্লাইড, হ্যাঁ, তো আমি হ্যান্ড ওয়াশটা বললাম, মানে কিভাবে প্রপারলি হ্যান্ড ওয়াশ করতে হয়, আমরা যেন ভালোভাবে হ্যান্ড ওয়াশ করব, কারণ এটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেপস কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি COVID-19. এবার সেকেন্ড আরো মোস্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ওয়ারিং আ মাস্ক. ঠিক আছে, আমরা আগে সবে মাস্ক পরছো তোমরা বাড়িতে, তাই তো? বাড়িতে না হলেও বাইরে বেরোলে মাস্ক পরো তো. ভেরি গুড, ভেরি গুড. তো আমরা এখন যেটা জানবো, হ্যাঁ, কখন কখন মাস্ক পরতে হয়, ঠিক আছে? তো মোটামুটি তিনটে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে কন্ডিশনে আমরা কিন্তু মাস্কটা অবশ্যই পরবো. প্রথম, কখন মাস্ক পরতে পারি আমরা? আউট ইন পাবলিক, মানে যখন আমরা বাইরে বেরোচ্ছি, কোনো পাবলিক স্পেসে যাচ্ছি, সাপোজ কোনো মার্কেটে গেলাম, তাই তো? বা কোনো সাপোজ করে টিউশনে যাই, বা ভাবলাম কি একটু পার্কে যাই, বাট যা উচিত নয় এই টাইমে, বাট যদি সাপোজ ইন কেস, বা যদি কোনো হসপিটাল গেলাম, বা কোনো পাবলিক স্পেস, এনি পাবলিক স্পেস, ঠিক আছে, ঘর থেকে বাইরে বেরোলে যখনই যাবো আমরা যেন অবশ্যই মাস্ক পরি, ঠিক আছে? এটা ফার্স্ট স্টেপ. সেকেন্ড, কখন মাস্ক, হ্যাঁ, ভেরি গুড, সেকেন্ড কখন মাস্ক পরবো? যখন আমরা সিক অ্যান্ড ইন্টারঅ্যাক্টিং উইথ আদার্স অ্যাট হোম, যখন আমাদের শরীর খারাপ যদি হয় বাই চান্স, বা আমাদের জ্বর হয় বা কাশি হয়, তখন কিন্তু আমরা মাস্ক বাড়িতে পরে থাকবো, ঠিক আছে? বা যখন বাড়িতে কারোর সাথে কথা বলছি, আমার যখন অসুস্থ আছে সেই অবস্থায়, তখন কিন্তু আমরা মাস্ক পরে থাকবো. আর থার্ড, কখন মাস্ক পরবো? যখন আমরা কেয়ারিং ফর সামওয়ান সিক অ্যাট হোম, মানে যখন সাপোজ বাড়িতে যে কারো অসুস্থ হয়, সাপোজ কোনো ভাই বোনের যদি শরীর খারাপ হলো, হ্যাঁ, তখন কিন্তু আমরাও মাস্ক পরে থাকবো. যদি আমাদের শরীর খারাপ যদি নাও বা হয়, বা যদি বাড়িতে কারোরই হয়, মা বাবারও যদি শরীর খারাপ হয়, আমরা সবাই মাস্ক পরবো. সেরকম যদি তোমার শরীর খারাপ হয় বা কারোর যদি হয়, মা বাবা যেন মাস্কটা পরে থাকে বাড়িতে. তো ওটাই তো প্রথমত হচ্ছে কি, যখনই আমরা ঘর থেকে বাইরে যাবো, পাবলিক স্পেসে যাবো, তখন মাস্ক পরবো ফার্স্ট. যখন বাড়ি থেকে অসুস্থ থাকবে, তখন যে অসুস্থ সেও মাস্ক পরবো. আর যখন কেউ কারো বাকি হয়তো আমার হয়নি, কারোর অন্য হয়েছে বাড়িতে, তখন অন্যরা যেন মাস্কটা পরি আমরা. এবার হচ্ছে কি, এটা আমরা বুঝলাম কখন মাস্ক পরতে হবে. এবার যেটা বলবো সেটা হচ্ছে কি, কারা মাস্ক পরা উচিত নয়, কাদের মাস্ক পরা একদম উচিত নয়, রাইট? প্রথম, কারা কারা মাস্ক পরবে না, হচ্ছে কি চিলড্রেন আন্ডার এজ টু, মানে যেসব বাচ্চাদের বয়স 2 বছরের থেকে কম. আগে সব তোমাদের সবারই বয়স তো 2 বছর থেকে বেশি, তাই তো? আমরা মাস্ক পরবো ওকে এবার হচ্ছে কি, সেকেন্ড, কারা মাস্ক পরবে না, এনিওয়ান হু হ্যাজ ট্রাবল ব্রিদিং, কারো যদি শ্বাসকষ্ট হয় বা কখনো যদি কোনো অ্যাজমা বা যদি অন্য টাইপের রোগ থাকে, তারা যেন মাস্ক না পরে. থার্ড, কারো মাস্ক পরবে না, যদি কারো যদি আনকনশিয়াস বা কোনো প্যারালাইসিস যদি কারো হয়ে থাকে বাড়িতে, ওরকম যদি কেউ থাকে কোনো পেশেন্ট বা কেউ যদি এরকম, সে অবস্থায় যেন কেউ মাস্ক না পরে, ঠিক আছে? এটা যে মেন তিনটে. ওকে, এবার আমরা কেউ বলতে পারে মাস্ক কেন পরি আমরা? আমরা সবাই তো মাস্ক পরছি, তাই তো? কেন পরি বলতো? অন্যের কাছ থেকে ভাইরাস যেন না আসে, বা নিজের ভাইরাস অন্যের কাছে না পৌঁছায়. একদম একদম. তো আমরা যে মাস্ক পরি ওটা হচ্ছে কি, লেখা দেখো, বেসিক্যালি এটা শুধু আমাদেরকে, এটা বেসিক্যালি আমাদেরকে প্রোটেক্ট করার জন্য না, যাতে আমরা, আমাদের কোনো ভাইরাস থাকে, ঠিক আছে, আমরা কাউকে যে না দিয়ে দিতে পারি, কাউকে না ছড়াই, মানে বেসিক্যালি মোর, মানে কি বলবো, মাস্ক যখন আমরা পরছি মানে আমরা আমাদের আশেপাশের লোকদেরকে বেশি প্রোটেক্ট করছি, আর অন্যরা যখন মাস্ক পরছে মানে যে অন্যদের ভাইরাসটা, অন্যদের যাদের অসুখটা আমাদের কাছে না আসতে পারে. এটা যে মেইন কজ একটা মাস্ক পরার, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কখন কখন মাস্ক পরবো. সব থেকে মেইন, ঘর থেকে বাইরে বেরোলেই যেন মাস্ক ছাড়া আমরা না বেরোই, একদম দেওয়ালে চিঠিয়ে রাখবে যে দরজা থেকে বেরোচ্ছ মাস্ক আছে তো, একদম, হ্যাঁ, রিমাইন্ডার. তো মাস্ক যেন সবসময় আমরা পরি, হ্যাঁ. এবার নেক্সট লাইন, এবার দেখো যেটা লেখা আছে এখানে, হাউ টু ওয়্যার আ মাস্ক. আই গেস আমরা সবাই মাস্ক পরছি, এবার মাস্ক পরার তো একটা পদ্ধতি আছে, তো একটা ওয়েজ আছে যেটা, যে হ্যাঁ, মাস্ক পরতে হয়,
তাই না? হ্যাঁ তোমরা এবার কিভাবে আমরা মাস্ক পরবো? তো দেখো আমি তোমাকে হ্যান্ড ওয়াশটা প্রথমে বললাম কিভাবে হ্যান্ড ওয়াশ করতে হয়, ওরকম আমরা প্রপারলি 7 স্টেপস হ্যান্ড ওয়াশিং ভালোভাবে 20 সেকেন্ড হ্যান্ড ওয়াশ করতে করি আমরা, ঠিক আছে? এবার হ্যান্ড ওয়াশ করলাম, এবার যে হ্যান্ড ওয়াশ করলাম এবার আমরা মাস্কটাকে ধরবো। দেখো লেখা আছে ইন্সপেক্ট দ্য মাস্ক ফর ড্যামেজ অর ডার্টি। এবার আমরা মাস্কটা যেন দেখি যে ওটা ছেঁড়া কিনা বা নোংরা হয়ে গেছে কিনা, আমরা যেন নোংরা মাস্ক বা ছিঁড়ে ছিঁড়ে গেছে ওরকম মাস্ক একদমই না পরি, একদম প্রপার মাস্ক পরতে হবে, ঠিক আছে? যেটা একদম ঠিক আছে, ক্লিন অ্যান্ড ভালো টাইডি ওয়ালা মাস্ক। ওকে, তো ওটা হলো প্রথম চেক করবো মাস্কটা। এবার আমি দেখবো কি যে মাস্কটা আমি পরলাম এবং মুখে মাস্কটা পরলাম, এবার আমাকে দেখতে হবে যে মাস্কটা অ্যাডজাস্ট হয়েছে কিনা, ঠিক আছে? মানে এরকম না হয় যে মাস্ক লুজ মাস্ক পরলাম জাস্ট মাস্ক পরার জন্য, ওটা একদমই না। একটা ভালো ফিটিং যাতে সব দিকটা বন্ধ থাকে, কোনো গ্যাপ না থাকে মাঝখানে, কিন্তু ওইটাকে ধরেই খুলি একদম, নাক থেকে টেনে বার করে দেবো না মাস্কটা, ঠিক আছে?
দেখো লেখা আছে রিমুভ দ্য মাস্ক বাই দ্য স্ট্র্যাপস বিহাইন্ড দ্য ইয়ার্স ওকে অর হেড, তো আমরা ওখান দিয়ে ডিরেক্টলি খুলবো। এবার দেখো নিচে যেটা আছে, স্ক্রল ডাউন প্লিজ, হ্যাঁ নিচে দেখো, এবার মাস্কটা আমরা খুললাম। জায়গায় যেটা আমাদের বাড়ির অন্য জায়গা থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে, কোণে রাখবো, ঠিক আছে, যাতে আমরা ইজিলি টাচ না করতে হয় জিনিসটাকে, কারণ ওখানে তো ইনফেকশন থাকতে পারে না। অলরেডি মাস্ক আমরা পরে নিয়েছি একবার, মানে নিশ্চয়ই ইনফেক্টেড হয়ে আছে একটু হলেও, তো আমরা যেন ওটাকে প্রপার জায়গায় রাখি, এদিক ওদিক ছড়িয়ে না রাখি অন্য জিনিসের সাথে, ঠিক আছে, নাহলে আমাদের অন্য জিনিসগুলো ইনফেক্ট হয়ে যাবে বা আমরা ওটাকে ইজিলি ইনফেক্ট করে দেবো। তো আমরা যেন ভালো করে সিল্ড ব্যাগে বা প্লাস্টিকে ব্যাগে আলাদাভাবে সরিয়ে রাখি। দেখো লেখা আছে কি, পুল দ্য মাস্ক অ্যাওয়ে ফ্রম ইয়োর ফেস, হয়ে গেল আমরা মাস্কটা সরিয়ে দিলাম। এবার কি করবো, স্টোর দ্য মাস্ক ইন আ ক্লিন প্লাস্টিক রিনিউয়েবল ব্যাগ ইফ ইট ইস নট ডার্টি অর ওয়েট অর ইফ ইউ প্ল্যানিং টু রিইউজ ইট। তো বেসিক্যালি আমাদের মাস্ক কিন্তু অনেক রকমের হয়, কোনোটা আমাদের রিইউজ করি মাস্ক, কোনগুলো আবার আমরা ফেলে দিই, ঠিক আছে। তো আমরা যে মাস্কগুলো সাপোজ বাড়ির যে কটন দিয়ে বানানো কাপড় দিয়ে মাস্কগুলো বানানো যেগুলো ইউজ করছি আমরা, ওগুলো আমরা আবার নিচে ইউজ করি, তো তো ওগুলো এইভাবে সাপোজ আমাদের তো দিনে অনেকবার বেরোতে হবে, বারবার তো কাঁচা পসিবল না একদিনে বেরোলে, তাই না? সাপোজ সকালে এক বেরোলাম, যারা বাড়ি যারা বড়রা, যারা সাপোজ সকালে অফিস গেলো বা সকালে বাজারে গেলো আবার বিকেলে যাবে, তাই না? তো তার জন্য আমরা হয়তো যদি দিনে ইউজ করতে হয় তো আমরা এটা প্রপারলি ব্যাগে রেখে দেবো, ঠিক আছে, ধরে রাখলো। এবার এই দেখো লেখা আছে যে তুমি যেটা বলছি না কখন কিভাবে কাচবো ওটা, দেখো আমরা এবার যখন কাচবো, দেখো লেখা আছে ওয়াশ দ্য মাস্ক ইন সোপ অর ডিটারজেন্ট প্রেফারেবলি উইথ হট ওয়াটার অর অ্যাটলিস্ট আমি ব্যাগে রেখেছিলাম। সাপোজ সকালে বাবা হয়তো, তোমার বাবা হয়তো বেরোলো তোমার বাজার করতে, ঠিক আছে, মাস্কটা পরে, এবার মাস্কটা ব্যাগে যে বাড়ি ফেললো একটা ভালো একটা প্লাস্টিকের ব্যাগে আলাদা করে রেখে দিলো, ঠিক আছে। এবার বাবা হয়তো অফিস যাবে, তো বাবা ওখান থেকে মাস্কটা বার করে আবার প্রপারলি পরে নিলো, হয়তো তখন তো অবভিয়াসলি পসিবল না কম টাইমে বারবার কিচ্ছে বা ওভাবে পড়া, তো ঠিক আছে, তো হয়তো ইউজ করলো। এবার যখন দিনের শেষে অ্যাটলিস্ট দিনে যেন একবার ওই মাস্ক যদি ইউজ করলো যদি কেচে নেওয়া হয়, ঠিক আছে, বা যদি অন্য মাস্ক ইউজ করো তো আরো ভালো, বা যদি একটা মাস্ক থাকে সেটা যেন দিনে একবার যেন আমরা কাচি, ঠিক আছে, যদি ইউজ করা হয় অনেকবার। দেখো লেখা আছে কি, তো কিভাবে কাচবো আমরা মাস্কটাকে, আমরা সোপ আর ডিটারজেন্ট দিয়ে, বাড়িতে থাকে তো ডিটারজেন্ট, হ্যাঁ সার্ফ এক্সেল কিসব তোমার সানলাইট এসব থাকে, তো তো ডিটারজেন্ট ডুবিয়ে রাখতে হবে, সার্ফ দিয়ে, হ্যাঁ হ্যাঁ সার্ফ দিয়ে, ওটাই, আর গরম, হ্যাঁ আর গরম জলে ইউজ করবো, ঠিক আছে, ঠান্ডা জলে না, গরম জলে। তো হট ওয়াটার আর ডিটারজেন্ট দিয়ে আমরা ওটা দিয়ে ভালোভাবে কেচে নেবো, রাইট। আর তারপরে আমরা যে কাঁচা হয়ে গেল অবভিয়াসলি এবার মাস্কটা আমরা রোদে দিয়ে দেবো শুকাতে, শুকিয়ে যাবে, তাই তো। এবার আমাদের কাঁচা বাঁচা হয়ে গেল মাস্কটা, এবার আমরা আবার হ্যান্ড ওয়াশ করে নেবো প্রপারলি, ঠিক আছে, যেভাবে বললাম ওভাবে হ্যান্ড ওয়াশ করে নেবো। আচ্ছা নেক্সট লাইন, হ্যাঁ বলো, হ্যাঁ কি, যদি রোদ না হয়, ওকে, যদি রোদ না হয়, হ্যাঁ এবার রোদ না হলে তো এবার যেমন শুকাতে হয় ওরকম শুকাতে হবে, কিন্তু আই গেস কখনো কখনো রোদ তো হবে। আসলে রোদে শুকালে খুবই ভালো হয়, জমস আমরা পড়েছি তো, জমস গুলো রোদে চলে যায়, তাই না? তো রোদ তো খুব ইম্পর্টেন্ট, এবার রোদ না পেলে কি করা যেতে পারে, হয়তো আমাদের ওভাবে চালাতে হবে, কিন্তু রোদ ইজ প্রেফারেবল, রোদটা মানে পেলে খুবই ভালো, এবার চেষ্টা করতে, এবার রোদ না হলে ওইভাবে চালাতে হবে যেভাবেই হোক, তাই না, শুকিয়ে যেভাবে ফ্যানের তলে শুকায় বা যাই হোক, বাট রোদ ইজ প্রেফারেবল, ঠিক আছে, কারণ ওটা জমস ভালোভাবে কিল হয় না, আমাদের ওখানে ইউভি রেস আছে, আর ভালো হয়ে যায়, হ্যাঁ কি বলছো, ওতে জায়ান্টস তাড়াতাড়ি মরে যায়, আর একদম ঠিক বলেছে, জমস তাড়াতাড়ি মরে যায় রোদে, হ্যাঁ। আচ্ছা এবার হচ্ছে আমি, তুমি কি যেন বলছিলে মাস্কটা পরানো শেখাবে আমাদেরকে, আমি একটু আমি একটু বলে দিই আমার পার্টটা, লাস্টে আমরা হ্যান্ড ওয়াশ শিখবো তোমাদের কাছ থেকে, কি কি তোমরা শিখেছো, কি মাস্ক শিখেছো সব শিখবো, ঠিক আছে, নাহলে তো আমাদের ম্যামদের হয়তো লেট হয়ে যেতে পারে ক্লাসের জন্য, তো আমি একটু আমারটা পার্টটা বলে দিচ্ছি, তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে। তো এবার ডোন্টস,